মেঘ করেছে, ভাজন ঘাটের আকাশে এতদিন বাদে মেঘ করেছে, তাহলে কি বর্ষা এলো? কি বলছেন আপনারা? ওরা তো ভুল কিছু বলেনি, একদম ভুল বলেনি, একদম ঠিক কথা বলেছে। বাবা, একবার একবার তুমি আমার মেয়েকে লগ্নভ্রষ্টা হওয়া থেকে বাঁচিয়েছিলে, আমাদের মান সম্মান সব কিছু বাঁচিয়েছিলে, আর আজ আজ ওই মৃত প্রায় মানুষগুলোকে তুমি বাঁচালে। তুমি বাঁচালে। আমি কিছু করিনি, আমার এত ক্ষমতা নেই। কিন্তু তোমার গানের তো আছে, তোমার গানের সাথে সাথে এই ভাজন ঘাটের রুক্ষ পোক কেমন বৃষ্টির জলে নরম হয়ে গেল। বাবা, মা, বিশ্বাস করুন আপনারা, আমি কিছু করিনি, সব আমার মায়ের কৃপা। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। বাবা রামপ্রসাদ, আমি শুধু তোমার সঙ্গে তর্ক করেছি, তোমাকে অবিশ্বাস করেছি, তোমাকে ছোট করেছি, কিন্তু তুমি তোমার বিশ্বাসে অটুট ছিলে। ধন্য তুমি রামপ্রসাদ, ধন্য, ধন্য তুমি, ধন্য। আমি এত দেশ বিদেশ ঘুরেছি বাবা, এত হাজার হাজার মানুষ দেখেছি, কিন্তু তোমার মতন মানুষ আমি একটিও দেখিনি। এ আমার ব্যর্থতা যে আমি তোমাকে চিনতে পারিনি, এটা আর আমার সৌভাগ্য যে আমি তোমাকে এতদিন বাদে দেখতে পেয়েছি, তোমার মতন একজন মানুষকে কাছে পেয়েছি। আমি তোমায় অনেক কটু কথা বলেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। এভাবে বলবেন না বাবা, অবশ্যই আপনি আপনার ভাগ্নিকে সবটুকু দিয়ে ভালোবাসেন, তাই ওকে নিয়ে এমন দুশ্চিন্তা করেছিল। আমার সর্বাণী মাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই রামপ্রসাদ, যার ভক্তির জোরে, যার গানে আকাশে মেঘ সঞ্চারিত হয়, যার গানে আকাশ ভেঙে বৃষ্টি পড়ে, সে সাধারণ মানুষ নয়, হতে পারে না, হতে পারে না। তুমি তোমার মায়ের ছেলে, তোমার মায়ের আদর্শ ছেলে। লোকনাথ, তুমি ঠিক বলেছিলে, অনুপমা তুই ঠিক বলেছিস, তোরা এক অমূল্য রত্নকে জামাই হিসেবে পেয়েছিস রে। উনি রত্ন না অসাধারণ কেউ তা জানি না, কিন্তু আমার কাছে বাবার পরে তোমার পরে উনি হলেন আমার দেখা সেরা পুরুষ। আমি তোমাকে বলেছিলাম না মামা, উনি কখনো আমাকে কষ্ট দেবেন না, উনি নিজের সাধ্যমতো আমাকে ভালো রাখবেন।
আমিও বিশ্বাস করি, মায়ের ইচ্ছেতে আমাদের দুজনের ভাগ্য জুড়েছে। তাই ওনার কাছে কিছু না থাকলেও যেটুকু আছে আমি তাতেই খুশি। আমি যে মানুষটার সাথে হাসি মুখে সাত জন্ম কাটিয়ে দিতে পারবো মামা, আমি যে তাই চাই। তাই হবে রে, তাই হবে রে মা, তাই হবে। আমি আমি আজকে মুক্ত কণ্ঠে স্বীকার করছি যে এমন রত্ন, এমন মূল্যবান রত্ন আমি সাগরে ডুব দিয়েও তোর জন্য খুঁজে আনতে পারতাম না রে মা। মামাবসাই, এবারে কিন্তু আপনি আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। না বাবা না, আমি আমি যা বলছি আমার অন্তর থেকে বলছি, আমার ভেতর থেকে বলছি। তুমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য রামপ্রসাদ, আর আজ তোমাকে পেয়ে আমরা ধন্য। আপনাকে একটু একটু ভয় করছে? কেন, আপনার এরকম মনে হলো? না মানে নৌকোর ঘাট থেকে বাড়ি আসা অবধি আপনি তো একটাও কথা বলেননি, তাই আর কি। ও, ওই গতকাল কিছু না বলে বাড়ি থেকে বেরিয়েছি, তাই জন্য আজ কি হবে আপনি তাই নিয়ে ভাবছেন, তাই না? আমি ভেবে কি করব, আপনি আমাকে নিয়ে গেছেন, আপনি সামলান। বাহ, ইয়ে মানে যদি সেরকম কিছু হয়, আমি একটা ব্যাপার ভেবেছি, বকাবকি শুরু হওয়ার আগেই সোজা পায়ে গিয়ে শুয়ে পড়বো, তারপর পা ধরে ক্ষমা টমা চেয়ে নিয়ে বলবো যে এইবারকার মতন ক্ষমা করে দাও, এরপর থেকে আর কখনো হবে না। তাতে কি কাজ হবে? কাজ হবে কিনা জানি না, তবে আর উপায় বা কি, আর তো মাথায় কিছু আসছে না। আচ্ছা, বাড়িতে ঢুকে তো কাউকে দেখতে পাচ্ছি না, কোনো সারা শব্দও নেই, সবাই ঠিক আছেন তো? হ্যাঁ মানে তাই তো দেখছি, আসলে ওই গতকাল সবার খুব ধকল গেছে, তো তাই হয়তো যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে এই সময়। ঘরে? আপনি সেই নিয়ে অত ভাববেন না, আসুন তো। আরে আরে, কোথায় যাচ্ছেন ওদিকে, ঘরে যাবেন না? ওরে বাবা যাবো, আগে ঠাকুর ঘরে গিয়ে মাকে একটা প্রণাম করি, তারপর ঘরে যাবো, আসুন। বারবার করে তুমি এই একই কথা কেন বলো মা? উনি যদি সত্যি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান তাহলে কি সবটা ঠিক হয়ে যাবে? মা আজকের এই ঘটনার জন্য তোকে কি কোনো সাফাই দিতে বলেছি আমি রামপ্রসাদ? হ্যাঁ, আজকাল দেখতে পাচ্ছি বউয়ের হয়ে খুব কথা বলতে শিখেছিস। এই হয় এই হয় এই হয়, এখন মায়ের কথা বেশ মনে হবে, বেশ। কি বলছো মা তুমি, কি বলছো তা তুমি একবার ভেবে দেখেছো? মা, আমরা না জানিয়ে গেছি, ভুলটা আমাদের, তার জন্য না হয় আমরা আপনার কাছে। কথা বাড়িও না নতুন বউ, পোটলাটা তোলো আর এক্ষুনি এক্ষুনি দুজনে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এমনটা করো না মা, আমার কথাটা শুনো। ও বাড়ির যখন এত টান তখন ও বাড়িতে গিয়ে থাকো, যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। Oh,
রামপ্রসাদ শো থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।